সুমাইয়া ফাতিমার বয়স 19 বছর। বাড়ি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বা এলাহাবাদ। সুমাইয়ারা চার ভাই বোন, মা বাবা ভাই বোন সহ সেখানে দোতলা একটি বাড়িতে সুখেই ছিল সুমাইয়াদের পরিবার। কিন্তু গত রোববার হঠাৎ করে পরিবারটির ওপর চরম দুর্ভোগ নেমে আসে। ওই দিন সরকারি বুলডোজার এসে ভেঙে দেয় তাদের সুখের আবাস। বিবিসিকে উদ্ধৃত করে প্রথম আলো অনলাইন জানিয়েছে, পরিবারটির অপরাধ, তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা নেত্রীর অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ বিক্ষোভে যুক্ত ছিলেন। এ কারণে সুমাইয়াদের বাড়ি অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে তা গুঁড়িয়ে দেয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। আবাস হারিয়ে সুমাইয়া বলেন, এটা ছিল এমন একটি জায়গা যেখানে আমি মুক্ত ও নিরাপদ বোধ করতাম। বাড়িটির প্রতিটি ইট, কাঠ, পাথরে আমার ও আমার পরিবারের বাকি সদস্যদের অসংখ্য স্মৃতি জড়িয়েছিল। 2014 সালে ভারতে ক্ষমতায় আসে বিজেপি সরকার, আর 2017 সালে উত্তরপ্রদেশে বিজেপি সমর্থিত সরকার গড়েন যোগী আদিত্যনাথ। বিজেপির আমলে ভারত জুড়ে সংখ্যালঘু বিশেষত মুসলমানদের ওপর অত্যাচার নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে, যার সর্বশেষ নজির রাজ্যে সরকারের নির্দেশে বুলডোজার দিয়ে সুমাইয়াদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। সুমাইয়া জানান, বাড়ি গুঁড়িয়ে দেওয়ার বিষয়টি তাদের আগে থেকে জানানো হয়নি, প্রয়োজনীয় জিনিসপত্র বাড়ি থেকে বের করে আনার সুযোগও পাননি তারা। সবকিছু ধ্বংস হয়ে গেছে, তিনি বলেন, আমরা কিছুই বাঁচাতে পারিনি। চোখের সামনে বাড়িটা পুরো স্মৃতি হয়ে গেল, আমি এমন অসহায় আগে কখনো বোধ করিনি। বাড়ি গুঁড়িয়ে দেওয়ার আগে সুমাইয়ার বাবা জাভেদ মোহাম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি স্থানীয় রাজনীতিবিদের সাথে যুক্ত। জাভেদের বিরুদ্ধে অভিযোগ, তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ আয়োজনে যুক্ত ছিলেন। পরে মুসলমানদের ওই বিক্ষোভের জেরে রাজ্যে সহিংসতা ছড়ায়। এর আগে গত মে মাসে টেলিভিশনে এক বিতর্ক অনুষ্ঠানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন নূপুর শর্মা। তিনি তখন বিজেপির মুখপাত্র ছিলেন। দেশ বিদেশে নিন্দার ঝড় উঠলে দল থেকে তাকে সাময়িকভাবে দরখাস্ত করে বিজেপি। এ ঘটনায় বিজেপির দিল্লি মিডিয়া ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দালকেও বহিষ্কার করা হয়। নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের একটি স্ক্রিনশট টুইট করার কারণে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। বিজেপির দুই নেতা, বিশেষ করে নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদ, তাকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বেশ কয়েকটি রাজ্যে বিক্ষোভ শুরু হয়। এরপর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অবৈধ স্থাপনা এবং বিক্ষোভে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের বাড়িঘর ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র। শুধু জাভেদ মোহাম্মদ নন, বিক্ষোভ প্রতিবাদে অংশ নেওয়ার দায়ে উত্তরপ্রদেশে 300+ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সুমাইয়ার বোন ও জাভেদ মোহাম্মদের আরেক মেয়ে আফরিন ফাতিমা মুসলিম অধিকার কর্মী হিসেবে পরিচিত। ভারতে বিতর্কিত নাগরিক আইন ও স্কুলে মুসলিম শিক্ষার্থীদের হিজাব পরার অধিকার কেড়ে নেয়া নিয়ে বিতর্কের সময় আন্দোলন করেছেন আফরিন। সপ্তাহ জুড়ে সুমাইয়া আফরিনদের বাড়ি সহ আরও কয়েকটি মুসলিম বাড়ি গুঁড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের সরকার। এজন্য আদিত্যনাথ তথা বিজেপি সরকারের উগ্র হিন্দুত্ববাদী আচরণকে দায়ী করছে বিরোধীরা। প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, জাভেদ মোহাম্মদের বাড়ি অবৈধ স্থাপনা হিসেবে আগেই চিহ্নিত করা হয়েছিল। এর জন্য গত 10 মে তাকে নোটিশ দেয় কর্তৃপক্ষ। 24 মের আগে অবৈধ স্থাপনা থেকে সরে যেতে বলা হয়েছিল তাদেরকে। তবে এমন কোনো নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন জাভেদের ছেলে মোহাম্মদ উমাম। তিনি বলেন, বাড়ির জমিটা আমার মায়ের নামে, আমার নানার কাছ থেকে সেটা উপহার পেয়েছিলেন মা। বিদ্যুৎ ও পানির বিল কর মায়ের নামেই পরিশোধ করা হয়, কিন্তু এখন কর্তৃপক্ষ বলছে উচ্ছেদের নোটিশ আমার বাবার নামে ইস্যু করা হয়েছিল। এটা কিভাবে সম্ভব? এ বিষয়ে জানতে বিবিসির পক্ষ থেকে প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষের অন্তত দুজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়, তবে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এত কিছুর পরও বুলডোজারের ব্যবহার চলবে বলে ঘোষণা দিয়েছে উত্তরপ্রদেশের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সতর্ক করে বলেন, উন্নয়ন কাজে বাধাদানকারী ব্যক্তিদের জন্য উত্তরপ্রদেশে কোনো জায়গা নেই এবং সমস্যা সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে বুলডোজারের ব্যবহার অব্যাহত থাকবে বলে জানান তিনি।